গত দশ বারো দিন ধরে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক নেই কৈলাসর উনকুটি জেলা হাসপাতালে যার ফলে অসুস্থ শিশুদের নিয়ে বিপাকে পড়েছেন অভিভাবকরা জেলা হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি এই ব্যাপারে নীরব দর্শকের ভূমিকা পালন করছে জেলা স্বাস্থ্য দপ্তরও ফলে জনমানুষে বিরাজ করছে তীব্র ক্ষোভ দিনের পর দিন তলানিতে ঠেকেছে এই হাসপাতালের পরিষেবা দেড় বছর পূর্বে অনুকুটি জেলা হাসপাতালে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন দুজন এখন পরিস্থিতি খারাপ হওয়ায় যাদের অর্থনৈতিক অবস্থা ভালো তারা

দশ বারো দিন ধরে জেলা হাসপাতালে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক না থাকার ব্যাপারে স্বাস্থ্য দপ্তরের অনুকুটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জেবি দার্লংকে জিজ্ঞাসা করা হলে উনি খবরটির সত্যতা স্বীকার করেন তবে আগামী শনিবার থেকে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক কাজে যোগদান করতে পারেন বলেও এদিন জানিয়েছেন তিনি রিপোর্ট আর